হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে ইউরিয়া সার কিভাবে তৈরি করা হয়, যেখানে পুরো পৃথিবীতে 78% নাইট্রোজেন পাওয়া যায় সেখানে কেন কৃত্রিমভাবে নাইট্রোজেনের উৎস ইউরিয়া জমিতে দেওয়া হয়। এই ভিডিওতে আজ আমি আপনাদের পুরো বিষয়টা খুলে বলবো। চলুন শুরু করা যাক। তার আগে একটি ছোট অনুরোধ, আমরা যেন এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়তই আপনাদের জন্য তৈরি করে যেতে পারি, তার জন্য ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। সেই সাথে সাথে পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, কৃষিকাজে ব্যবহার করা সারের ভিতর ইউরিয়া সবথেকে বেশি ব্যবহার করা হয়, আর এই ইউরিয়ার ভিতরে 46% নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন আসলে একটি গ্যাসীয় উপাদান, আর যা বাষ্পীয় আকারে থাকে। এই বাষ্পীয় নাইট্রোজেন গ্যাস শক্ত দানার আকারে কনভার্ট করে যে উপাদানটি পাওয়া যায় সেটাই হলো ইউরিয়া। এই প্রসেস অনেক কঠিন আর ঝামেলাপূর্ণ, আর যা বড় বড় মেশিনের দ্বারা করতে হয়। এই নাইট্রোজেন গ্যাস নর্মাল এনভায়রনমেন্টে থাকে, পানি থেকে এক্সট্রাক্ট করা হয় হাইড্রোজেন। সর্বপ্রথম এই দুটি গ্যাসের বন্ডিং তৈরি করা হয়, যার ফলে তৈরি হয়ে যায় অ্যামোনিয়া। তারপর এই অ্যামোনিয়া গ্যাসকে রিয়্যাক্ট করা হয় কার্বন ডাই অক্সাইডের সাথে। আর এই সকল প্রসেস কিন্তু হাতের সাহায্যে করা হয় না, এগুলো সিনথেসাইজ করা হয় বিশেষ কিছু সিস্টেমে এবং মেশিনের মাধ্যমে। এই প্রসেস কমপ্লিট করতে অনেক হিট প্রয়োজন হয়। তারপর এই প্রোডাক্ট ঠান্ডা করা হয় এবং এর ভিতরকার সকল পানি বাষ্প তৈরি করে উড়িয়ে দেওয়া হয়। এর ফলে কনসালটেন্ট অ্যামোনিয়া কার্বনেট তৈরি হয়ে যায়। তারপর এই ফর্মুলাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য একটি মেশিনে, যেখানে এগুলোর দ্বারা ইউরিয়া তৈরি করা হবে। এবার এগুলি একটি টাওয়ারের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ইউরিয়ার দানার রূপ দেওয়া হয়। বন্ধুরা, এই প্রসেসটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটি টাওয়ারের নিচ থেকে আগেই তৈরি ফর্মুলাগুলো দেওয়া হয়, আর উপর থেকে দেওয়া হয় ঠান্ডা বাতাস, যার ফলে ভিতরকার ফর্মুলাগুলো ছোট ছোট ইউরিয়ার দানার ন্যায় রূপ নিয়ে নেয়। তারপর এই দানাগুলো টাওয়ারের নিচে পাতানো বিশেষ জালির দ্বারা কালেক্ট করা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় আরেকটি সেকশনে, যেখানে এই ইউরিয়ার উপরে নিমের কোডিং করা হয়। আমরা বাজারে যে সকল ইউরিয়া কিনতে পাই তার সবগুলোতে কিন্তু নিমের কোডিং করা থাকে। বন্ধুরা, ভাবছেন ইউরিয়াতে কেন নিমের কোডিং করা হয়? তবে শুনুন, ইউরিয়া মূলত চাষাবাদের জন্য তৈরি করা হয়, কিন্তু চাষাবাদের পরিবর্তে এই ইউরিয়া কিছু সেন্সিটিভ প্রোডাক্ট উৎপাদন করতে ব্যবহার করা হচ্ছে, যেমন সাবান তৈরিতে, ডিটারজেন্ট পাউডার তৈরিতে। শুধু তাই নয়, ইউরিয়া এখন মুড়ি উৎপাদন করতেও ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। এবার বুঝুন, এই ইউরিয়া মানুষের শরীরে গেলে কত ক্ষতি হতে পারে। তার জন্য ইউরিয়াতে নিমের রস স্প্রে করা হয়, যেন ইউরিয়া এগ্রিকালচার ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার না করতে পারে। তাছাড়া ইউরিয়ার সাথে নিমের রস স্প্রে করার পিছনে আরও একটি কারণ আছে, তা হলো ইউরিয়া যখন মাটিতে বোনা হয় তখন মাটিতে অবস্থিত সকল কীটপতঙ্গ সহ ব্যাকটেরিয়া মারা যায়, যার ফলে ফসল খুব দ্রুত বেড়ে উঠতে পারে। এবারে ইউরিয়া পুরোপুরি রেডি প্যাকিংয়ের জন্য, যার কারণে ইউরিয়াগুলো পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং মেশিনে, আর একটি একটি করে বস্তা পুরে মুখ সেলাই করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির উদ্দেশ্যে। এভাবেই ইউরিয়া তৈরি করা হয়। এবার চলুন দেখে আসা যাক, বায়ুতে এত পরিমাণ নাইট্রোজেন গ্যাস থাকতেও কেন ইউরিয়াতে থাকা মাত্র 46% নাইট্রোজেন জমিতে ব্যবহার করা হয়। নাইট্রোজেন গাছের জৈবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, অর্থাৎ গাছকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর এটি হতে পারে উদ্ভিদের শরীরে প্রোটিন তৈরি করে অথবা ক্লোরোফিলের বিল্ড আপ করে। অর্থাৎ নাইট্রোজেন গাছের প্রোটিনের ঘাটতি পূরণ করে, আর ক্লোরোফিল সূর্যের রশ্মির দ্বারা গাছের খাদ্য তৈরি করতে সাহায্য করে। আর এ সকল প্রসেসে নাইট্রোজেন অনেক বড় ভূমিকা পালন করে। আমরা যখন ইউরিয়া মাটিতে ছিটাই তখন গাছের শিকড় সেটি সরাসরি গ্রহণ করতে পারে, যার কারণে গাছ দ্রুত নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পারে, আর এই জন্যই ইউরিয়া জমিতে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে আপনারা যদি এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ